এখানে একটু খেয়াল করো, এখানে যে দ্বিতীয় প্রশ্নটা আমাদের, দ্বিতীয় প্রশ্নতে পূরণটা একসাথে বুঝিয়ে দিয়েছি আমি, দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের আগে আমাদের আগে ফোকাস দূরত্বটা বের করতে হবে। ফোকাস দূরত্ব বের করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দেওয়া, একটা হচ্ছে মেরুবিন্দু থেকে অবতল দর্পণের সামনে লক্ষ্যবস্তুর অবস্থান দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর প্রতিবিম্বের অবস্থান দেওয়া আছে 40 সেন্টিমিটার। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে গিয়া বস্তুটি প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হওয়ায় দর্পণের পেছনে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, দর্পণের কই পেছনে। হ্যাঁ, এখন এখানে দেখো যেটা হইতেছে, 1/f = 1/u + 1/v, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা কার জন্য? এই সূত্রটা হচ্ছে গিয়া যখন লক্ষ্যবস্তু এখানে, প্রতিবিম্ব এখানে, দুইটাই দর্পণের সামনের দিকে, দর্পণের সামনের দিকে, তখন এটা। কিন্তু এখন তার মধ্যে আমার প্রতিবিম্ব যেটা, সেটা কি হয়েছে? দর্পণের পেছনে, বিপরীত দিকে। তাহলে এখানে এটাকে যদি আমি শূন্য ধরি, তাহলে ওই পাশ থেকে কি ঋণাত্মক দিকে আমি কাউন্ট করতেছি। এই জন্য এখানে 1/u এর জায়গাতে u এর মান 20 বসছে, কিন্তু v এর মান এখানে বসতে হচ্ছে গিয়া -40। ঠিক আছে, যেটাকে আমরা একসাথে করে এখানে লিখছি হচ্ছে গিয়া ডাইরেক্ট এখানে -40। বুঝে আছে বিষয়? সিহা এদিক খেয়াল করো, পরে বুঝবো না। তুমি কি বুঝছো এটা কেন মাইনাস দিছি? আর না বুঝলে খেয়ে মায়ের, বুঝছো? আসলেই বুঝছো? দেখছো দেখছো, বুঝে নাই কে? দেখছো বললাম না, এই এদিক দেখো, এরকম খেয়াল করবো, এরকম এদিক দিয়ে থাকলে সমস্যা, সবার সমস্যা হয়। দেখো এই যে এখানে দর্পণের, অবতল দর্পণে নর্মালি দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হয় না, তো সামনের ভিত্তিতে যে 1/u + 1/v এই সূত্রটা বানিয়েছিল = 1/f, কিন্তু এইখানে দেখা গেছে যে পিছনে তৈরি হয়েছে, তো পিছনের দিকে তৈরি হওয়াতে 40-এর মানটা এখানে বসাইল গিয়া মাইনাস। বুঝে আছে বিষয়? তো 40-এর মানটা মাইনাস বসলে এই মাইনাস আর প্লাস একসাথে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়, তাই আমরা এখানে এই পুরোটাকে মুছে এখানে লিখছি মাইনাস। বুঝছো কথা? ডাইরেক্ট পরবর্তীতে এখানে 40 আর এখানে এই লসাগু করলে এখানে 2, এখানে 1 আসে, তাহলে এখানে 1/40, সুতরাং এফ ইকুয়াল হয়ে গিয়া তাহলে 40 সেন্টিমিটার। তাহলে এফ যদি 40 সেন্টিমিটার হয়, তাহলে ই কত, ব্যাসার্ধ কত? 2f, হ্যাঁ 2×80, 2×40, আনসার। তো এটা ছিল এই প্রশ্নের গ। বুঝে আছে বিষয়? হ্যাঁ, উঠে নাও উঠে নাও, তোমরা উঠে নাও, আমি এদিকে পোজ দিয়ে রাখি। আচ্ছা, তাহলে এখানের গ শেষ, গ প্রশ্ন কে গেল, আজব প্রশ্ন গায়েব। আরে আজব প্রশ্ন কেটে গেল না, এই যে আছে প্রশ্ন। আচ্ছা খেয়াল করি একটু, ঘতে কি বলছে? ঘতে বলছে দর্পণটিতে কিভাবে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আচ্ছা তার আগে বলো, এখানে গ কার কারো হয়েছে? কারোই হয় নাই কে? আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা দর্পণটিতে কিভাবে বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্র একে দেখাও। দর্পণ মাঝে হয়েছে কি এটা? হ্যাঁ, অবতল দর্পণ। আর আমরা জানি অবতল দর্পণে বাস্তব অবাস্তব দুই রকমের প্রতিবিম্ব হয়। ঠিক আছে, এখন ওইটা কখন হয় এটা আমরা একটু এখানে জাস্ট ডিফাইন করে দিব। তো এর জন্য আমাদের দুইটা চিত্র আঁকা লাগবে। দুইটা চিত্র যদি আমরা আঁকতে যাই, হ্যাঁ একটু দেখাই দেই, দেখো এই যে দাঁড়াও একটা মিনিট, আমার এখানে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটা মিনিট, আর এর মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আঁকতে বসে নাকি? আর এটার জন্য তো তোমার আসি আঁকার দরকার নেই, তুমি 8 সেন্টিমিটার দেওয়া করো। হ্যাঁ, অনুপাত অনুপাত হিসেবে 8 সেন্টিমিটার দেওয়া করো, তাও যদি তোমার বড় হয় 4 সেন্টিমিটার দেওয়া করো। আচ্ছা খেয়াল করো, ধরো তো শেষ হয়ে গেল। আচ্ছা এখন এখানে আমরা যেটা করব প্রথমে, সেটা হচ্ছে গিয়া দর্পণে এই এফ যেটা আছে, এফের এই পাশে যদি আমি লক্ষ্যবস্তুটা বসাই, এফ মানে হচ্ছে গিয়া কে? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুর আগে আমি এখানে বসাই, এখানে বসাই, এখানে বসাই, যেখানেই বসাই এখানে বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় না, এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হয় না। এখানে এগুলো ঠিক মানে চেঞ্জ করতে হবে, তোমরা এগুলোর দিকে শুধু শুধু দেখো না। আচ্ছা বাদই দিই যে তুই এগুলো চেঞ্জ করতে হবে, মানে ওইটা কাজ চলতেছে প্রসেসিং। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি দেখা দিই, লিখে দেখা দিই, খেয়াল করো। এই হচ্ছে গিয়া ধরো দর্পণ, দর্পণের এইখানে এফ,
এফের আগে তুমি যেখানেই বসাও তাই সেখানের জন্যই এখানে প্রতিবিম্ব যেটা হবে বাস্তব হবে না, বাস্তব হবে এবং উল্টো হবে, বাস্তব হবে এবং উল্টো হবে, রাইট, যেখানেই বসাও। তো এটা কি আগে দেখাইতে হবে? এটা পারার কথা না। হ্যাঁ, আর অবাস্তব তো একটু আগেই অ্যাড করলাম, যেটা হচ্ছে কি হয় যে এফ যদি এখানে হয় তাহলে এখানে বসাইলে সেটা ওই যে অবাস্তব হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় যে এভাবে, আরেকটা জায়গায় হচ্ছে কি এভাবে, দুইটাই যে সামনের দিকে টানলে এই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবাস্তব। বুঝে আছে বিষয়? বুঝাইতে হবে। এরকম ভাবে চিত্র রাখলে ফুল মার্ক দিবে না ঠিক মতো, খালি চিত্র রাখলে দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এটাই বেশি আসে। হ্যাঁ, আর এই যে একটু তীরচিহ্নগুলো দেখান লাগবে, তুমি তীরচিহ্ন দাও না একটাও, ঠিক আছে? হ্যাঁ, তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, খালি চিত্র রাখলে হবে না, একটু তো বর্ণনাও দিতে হবে না? হ্যাঁ, তোমার এই বর্ণনাগুলো ঠিক আছে, একটু একটু ঝামেলা আছে, আমি দেখতেছি একটু পরে, মনে করো পরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ তোমার চিত্রগুলো সুন্দর হয়েছে। আচ্ছা হয়েছে না, কোনো সমস্যা আছে? চেঞ্জ করবো আমরা। কোনটা এটা কই দেই, এটা তো দেখতে হবে, আমি তো খালি করাইলাম দেখলাম না। আচ্ছা এটা একটু পজ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, খেয়াল করি খেয়াল করি, আমরা খেয়াল করি। হ্যাঁ, অধ্যায় তিন রসায়নে নাকি? আচ্ছা, তো রসায়ন তিনে গতে বলছে পরমাণু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? পরমাণুর কি বলছে? দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তার মানে চাইছে হচ্ছে কি আমাদের কাছে আর আর সমান সমান ওয়াট দেওয়া আছে, কি কি ভি এর মান দেওয়া আছে, 2.58 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝে আছে বিষয় না? বুঝো নাই? আচ্ছা 2.58, তারপর গিয়া ভর দেওয়া আছে 1.228 × 10⁻², 1.228 × 10⁻², তাই তো নাকি? এত গ্রাম, এত গ্রাম, এটা হচ্ছে ভর। যদি এটাকে কিলোগ্রামে কনভার্ট করি আমি, তাহলে হয় হচ্ছে গিয়া 1.228 × 10⁻²⁰ −22, 23, 22, 3, 4, 5 কিলোগ্রাম। আচ্ছা ভর আছে। আচ্ছা এখন সূত্র কি? সূত্র হচ্ছে গিয়া এম, ওই যে 1000 দ্বারা ভাগ করছি গ্রামকে, কিলোগ্রাম হয়ে গেছে। হ্যাঁ, সূত্র হচ্ছে এম ভি আর ইকুয়াল এন এইচ বাই 2π, তাই না? এম এর মান আছে, ভি এর মান আছে, এইচ এর মানও কি জানি না আমরা, এইচ এর মানটা কি? 6.626 × 10⁻³⁴, এককটাও বলো, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড একই। আচ্ছা, তারপর থাকে হলো গিয়ে পাই এর মান, যেটার মান 3.1416। আচ্ছা, আর এন এর মান দেওয়া আছে, দ্বিতীয় কক্ষপথ না, তাহলে এন এর মান 2, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে এবার তাহলে আর সমান সমান আমি লিখতে পারি এন এইচ বাই 2π mv। মানগুলো যদি আমি বসায় দিই তাহলে এন এর মান হচ্ছে গিয়া 2, এইচ এর মান হচ্ছে গিয়া 6.626 × 10⁻³⁴। এই 2 তো 2, পাই এর মান 3.1416, এম এর মান 1.228 × 10⁻²⁵, আর থাকে ভি, ভি এর মান 2.58 × 10⁸, ঠিক আছে? মাইনাস নাই, জাস্ট 8, 10⁸। আচ্ছা, এখন এগুলো সব ক্যালকুলেট করলে 2 আর 2 কাটা, ঠিক আছে? 2 2 কাটা। এখন তোমরা যেটা ক্যালকুলেটারে বসাইবা ওইটা হচ্ছে গিয়া এই 6.626, লেখো ক্যালকুলেটারে, লেখো 6.626 ভাগ 3.1416 ভাগ 1.228 ভাগ 1.228 লেখছো?
ভাগ 2.58। এই সবগুলো সমান কত আছে? আরে গুণ না ভাগ, ও অন্যভাবে করতেছে মনে হয়। দেই আচ্ছা করো 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 করো। আর আট আট কি দিতে বসি আমি? আমি বসি 2.58 দিতে, যা বলি তা দাও। আমি সব করতে বসি, তুমি বলো 0.67 0.67 আছে। আল্লাহ ওইসে থাক থাক থাক। আচ্ছা আমি দেখতেছি কি আছে, দেখি 6.626 ভাগ 3.1416 ভাগ 1.228 ভাগ 2.58 আসে হচ্ছে গিয়া 0.666 দেয়া দিই 0.0.666 ঠিক আছে। তারপর ইনটু 10 to the power, হ্যাঁ আবার দেখো এখন পাওয়ারের জন্য উপর আছে কত, 34 এর নিচে 25 আছে, 25 হলে বিয়োগ যাবে, বিয়োগ 25 9, এই যে এই যে এই যে 25 এটা বিয়োগ যাবে, হ্যাঁ উপরে এটাও মাইনাস, এটাও মাইনাস পাওয়ার না দুইটাই, হ্যাঁ তুমি উঠা করো, তুমি পারলে করো, তোমার তো আমি ধরে রাখি নেই ঠিক আছে। দুইটাই এখানে মাইনাস আলা পাওয়ার, হ্যাঁ একটা থেকে আরেকটা আমি বিয়োগ করছি, বিয়োগ করার পর তারপরে এখানে আট যেটা, এটা তো এটার সাথে বিপরীত চিহ্ন না, এটার সাথে এটা বিপরীত চিহ্নতে আছে, আট আর 34 তাহলে আট হবে এটার সাথে যোগ, যোগ টোটাল হইতেছে 17। হ্যাঁ 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 তাহলে মাইনাস 17 হইতেছে ঠিক আছে বিষয়। তোমার যদি আরো শর্ট মানে সবগুলা যদি সাধারণ একটা নিয়ম চাও তাহলে আমি একটা সাধারণ নিয়ম দেখা দিই। এটা হচ্ছে গিয়া তুমি এখানে ফার্স্টে মাইনাস 34 দিবা, খেয়াল করো মাইনাস 34 ঠিক আছে, মাইনাস 34 তারপর নিচে মাইনাস 25 না, সূচক কি নিচে থেকে উপরে গেলে উল্টা যায় না, তাহলে মাইনাস 25টা হয়ে যাবে প্লাস ঠিক আছে। তারপরে এখানে আছে কি আট না, আট নিচে না প্লাস আছে, তাহলে আট যদি এখানে নিচে প্লাস থাকে এই আট উপরে উঠে গেলে কি হয়ে যাবে মাইনাস, তো মাইনাস 8 মাইনাস 17 ঠিক আছে, ওই হিসাবে এখানে মাইনাস 17 বুঝে আছে। তো যাই হোক এখন এখানে তো এটা তোমরা চাইলে এভাবেও লিখতে পারো অথবা একটা ঘর সামনে দিয়া তারপর এভাবেও লেখা যায়। হ্যাঁ হ্যাঁ এক বেশি এক মানে 10 দিয়ে আমার বেশি ভাগ করা লাগছে আরো, এই জন্য মাইনাসের দিকে বিয়োগ হবে, প্লাসের দিকে হইলে আবার বিয়োগ হইতো, বুঝছো কথা? একটু একটু তোমার কালকে দাও তো, সাধারণ জ্ঞান দিয়ে অঙ্ক করতে পারো না, সাধারণ জ্ঞান দিয়ে কিরকম অঙ্ক করতে পারো না, এই জন্যই তো এটা দেখাইলাম, তুমি তো করলা না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেয়াল করি ঘতে কি বলছে, ঘতে বলছে উদ্দীপকের পরমাণুটি, আচ্ছা খেয়াল করো উদ্দীপকের পরমাণুটি আরেকটি আইসোটোপ প্রকৃতিতে শতকরা 75 ভাগ বিদ্যমান থাকলে, উপরের যে পরমাণুটা আছে সেটার আরেকটা আইসোটোপ প্রকৃতিতে শতকরায় কত ভাগ বিদ্যমান, 75 ভাগ, তার পারমাণবিক ভর কত ঠিক আছে। আচ্ছা তারপর এখানে কিছু বলছে পরমাণুটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। আচ্ছা এখানে আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা এমন ছিল গড় আপেক্ষিক
পারমাণবিক ভর সমান সমান এখানে হয়তো 100, তাই না? এখানে হয়তো 100। তারপরে এখানে প্রথমটার ভর ধরো ধরলাম আমি এম, দ্বিতীয়টার প্রথমটার ভর এম, ওটাও দিব দিব এম, আর দ্বিতীয়টার ভর যদি আমরা এন ধরি, প্রথমটার সাথে যদি সংখ্যা এক্স থাকে দ্বিতীয়টার সাথে থাকে 100 - x, তাই না? অথবা প্রথমটার সাথে যদি আমি 100 - x দেই তাহলে দ্বিতীয়টার সাথে হবে এক্স, তাই তো নাকি? তাই না? কারণ সমস্যা আছে কোনো এতে? সমস্যা নেই। আচ্ছা এখন এখানে দেখি আমরা উদ্দীপকে যেসব ইনফরমেশন আছে সেটার দিকে একটু খেয়াল করি। উদ্দীপকে ইনফরমেশনে কী কী আছে? উদ্দীপক ইনফরমেশন আছে একটি দ্বিপরমাণুক অণুর ভর, একটি দ্বিপরমাণুক অণুর ভর, খেয়াল রাখার বিষয় এখানে। কার ভর এটা? অণুর ভর। আচ্ছা অণুর ভর হচ্ছে গিয়া লিখি দ্বি পরমাণুক অণুর ভর 1.228 × 10⁻²² গ্রাম, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি, সুতরাং এর একটি পরমাণুর, হ্যাঁ পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পরমাণুর ভর না, পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক ভর কিন্তু ভর না, পারমাণবিক ভর হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে? ওইটাতে কোনো একক হয় না, এটা আমি বলছিলাম এর আগে। পারমাণবিক ভর মানে হচ্ছে গিয়ে ভর সংখ্যা। আচ্ছা খেয়াল করো, এখন এটা আসলে গিয়ে অণুর ভর। এখন মনে করো অণু আছে হচ্ছে গিয়া এ, এদিক খেয়াল করো মরিয়ম, অণু আছে হচ্ছে কি এ, হ্যাঁ রাইট, এ টু হবে। তাহলে এ টু এর জন্য এখন এটাকে টু দ্বারা আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? শুধু তাতেই করলে হবে না, আরও একটা জিনিস দ্বারা ভাগ করতে হবে, সেটা হচ্ছে গিয়া 1.66 × 10⁻², হ্যাঁ এখানেই করে দেবো, এখানে দিয়েছি না যে ডাইরেক্ট পারমাণবিক ভর। আচ্ছা 1.66 × 10⁻² কত হয়? হ্যাঁ 1.66 × 10⁻² কত? কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর, বুঝা গেছে বিষয়? হ্যাঁ কারণ আমি পারমাণবিক ভর বের করতেছি না, তো পারমাণবিক ভর বের করে কিভাবে? ওই যেটার ভর দেওয়া আছে ওইটাকে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দ্বারা ভাগ করে, বুঝছো কথা? এই কারণে আমরা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দ্বারা এখানে ভাগ করছি, তাহলে আমরা এখানে একটা পরমাণুর ভর পাবো, একটা পরমাণুর পারমাণবিক ভর পাবো, বুঝছো কথা না? বুঝো নাই, শিওর? তাহলে আসে কত? 37। আচ্ছা যাই হোক যাই হোক, সমস্যা নেই, কেমন উত্তর মিললেই চলবে, দেখতেছি আমি তোমারটাও আস্তে আস্তে। তাহলে 37, তাহলে এখানে এই এম হবে গিয়া মনে করো 37, এম হবে 37, আর এন এর মানটা আর কি জানি না, ঠিক আছে জানি না। এখন বলছে এই এন যেটা সেটা আছে 75 ভাগ, সেটা আছে কত? তাহলে এই ই আছে কত, এই যে 37 আছে কত? তাহলে শতকরা এটা 25 ভাগ হবে, বুঝছো কথা না? বুঝো নাই, শিওর? কার কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ দেখো নি, আমি তো উল্টা লিখছি এখানে 75, ওই যে ওই যে ওই সময় 25 উচ্চারণ করছে ওইটাই মাথায় গেছে, ওটাই লিখে গেছে, যাই হোক বুঝছো বিষয়। আচ্ছা তাহলে সেইভাবে এটা এবার ক্যালকুলেট করলে তাহলে এখানে হইতাছে 25 × 37 75 × n বাই এখানে 100, আর এখানে এই ইয়ের পারমাণবিক ভর কত দিয়েছে? 35.5। তাহলে ক্যালকুলেট করলে পরের লাইনে এটা আসে 35.50, 25 আর 37 গুণ করলে কত হয়? 925, আর এখানে 75 n। তো শেষমেশ সব ক্যালকুলেট করলে আমি ডাইরেক্ট লেখা দিই না, ভেঙে লিখতে হবে? আচ্ছা ভেঙে লিখি, পরে দেখা যাবে কারো হয়েছে কারো হয় নাই, কা
আচ্ছা এদিকে খেয়াল করো, এই 3550 থেকে 925 বাদ দিলে কত হয়? 3550 থেকে 925 বাদ দিলে 2625। আচ্ছা সুতরাং অ্যান ইকুয়াল আসে গিয়া 35 মনে হয় নাকি? হ্যাঁ এটাই আনসার। বুঝে আছে বিষয় না? বুঝো নাই? শিওর? তো পুরো অঙ্কটা যদি একসাথে দেখো, ক্লিয়ার? আচ্ছা এই প্রশ্নটা কি হয়েছে উদ্দীপকের ওয়াই? এই প্রশ্ন কোনটা সমস্যা, গতে না ঘটে? গতে সমস্যা, গত আমি করা দিয়েছিলাম না সেদিন। আচ্ছা যাই হোক, গ আমি যদিও করা দিয়েছিলাম তাও আবার করাই দিই। দেখো গটা ওই ভিডিওতে ছিল না। আচ্ছা খেয়াল করো, গটা আমি আবার করাই দিই। গটা আমি করাই দিই, খেয়াল করো। একটু 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 কথা না কথা না। হ্যাঁ গতে ওয়াই একটা মৌল, জেড একটা মৌল। আচ্ছা ওয়াই জেড, আচ্ছা ওয়াই জেড যাই হোক, আমি তোমাদের মানে দুইটা মানে তিনটা মৌল দিয়া লিথিয়াম আর সোডিয়াম, লিথিয়ামের নিচে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম আর এই পাশে নিলাম হচ্ছে গিয়া লিথিয়াম বরাবর ফ্লোরিন। ফ্লোরিন ফ্লোরিন ঠিক আছে, এবার ফ্লোরিন লিথিয়াম সোডিয়াম ফ্লোরিন, এই সমস্যা আর গেল না আমার। আচ্ছা যাই হোক, বুঝছেন এই পর্যন্ত? আচ্ছা এখন এইখানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত? 3। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি আমরা, ইলেকট্রন বিন্যাসটা হইতেছে, হ্যাঁ রাইট, এটা একটু বড় দিই, একটু বড় দিয়ে চেয়েছিলাম আর কি, আর এটা সিস্টেম আর কি করে রাখছি এই জন্য। এবার ফ্লোরিনটাও এখানে আমি আঁকলাম, ঠিক আছে? আর ফ্লোরিনেও এখানে আর ফ্লোরিনে হইতেছে কি একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন, তারপরে হ্যাঁ ঠিক আছে, শেষের এইখানে একটা ঘর আছে খালি থেকে যেতে। আচ্ছা তো খেয়াল করি, এখন এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে গিয়া এই যে এখানে দেখো লিথিয়াম আর ফ্লোরিন প্রথমে একই সাইজের আমি আঁকছিলাম, ঠিক আছে? কিন্তু এখন আমার যেটা করতে হবে, এখানে দেখো ফ্লোরিনের ভিতরে যেহেতু আমার মানে বাইরে যেহেতু কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তাহলে ভিতরে কি প্রোটন সংখ্যা বাড়ছে না? এখন প্রোটন সংখ্যা বাড়ে তখন হয় কি বাইরে যে কক্ষপথ কক্ষপথ বিপরীত আলোকিত না, ওগুলাকে হ্যাঁ আকর্ষণ করে, কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নিউক্লিয়াসের দিকে যে কক্ষপথটা আছে আলটিমেটলি আমি বলতে পারি কক্ষপথের আকর্ষণটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে এখানে বাইরে যে কক্ষপথটা থাকে এই কক্ষপথের আকারটা ছোট হয়ে যায়, ঠিক আছে? এরকম ছোট হয়ে গেছে, হ্যাঁ ওগুলো ঢুকিয়ে দিই সমস্যা। খেয়াল করো কথা না, তো এতে কি হইতেছে যে ফ্লোরিন পরমাণুর আকারটা ছোট হয়ে গেল, বুঝা গেছে বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সোডিয়ামের ক্ষেত্রে কি হইতেছে ওইটাও দেখি। হ্যাঁ দেখি, তো সোডিয়ামও এই লিথিয়ামের এই প্রথম কক্ষপথের মতো ওরও প্রথম একটা কক্ষপথ আছে,
এরপর সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথটা হবে ফ্লোরিনের দ্বিতীয় কক্ষপথের থেকে একটু ছোট, কারণ লিথিয়াম তো সোডিয়াম তো দ্বিতীয় কক্ষপথটা পুরা ফিল আপ করে ফেলছে, পুরা ফিল আপ করে ফেলছে না, একটু ছোট করে নিলাম, বুঝে আছে বিষয়? আচ্ছা, এবার সোডিয়ামের তৃতীয় কক্ষপথটা হবে ধরো এই তৃতীয় কক্ষপথের থেকে, ওটা তো দ্বিতীয় কক্ষপথ ছিল না, তো ওই হিসাবে তিনটা বড় হবে তাই না? তিনটা কক্ষপথ যেহেতু তিনটা কক্ষপথ না বড় হবে না কক্ষপথ পারলে। আচ্ছা, তো তাহলে এখানে সোডিয়ামের ওইখানে প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু উপর থেকে নিচে গেলাম আর এখানে কক্ষপথের সংখ্যা বাড়ে, তাই এখানে পারমাণবিক ব্যাসার্ধ আর বাড়ে, ঠিক আছে? বুঝছো বিষয়? উপর থেকে নিচে গেলে কক্ষপথ বাড়তেছে না পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে, হ্যাঁ পর্যায় বলতেছি এখন আমরা একই, মানে যত উপর থেকে নিচের পর্যায়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, গ্রুপ তোমার ঠিক আছে, যাও একই গ্রুপে যত উপর থেকে নিচে যায়, ঠিক আছে, একই গ্রুপে যত উপর থেকে নিচে যায়, তো নিচে উপর থেকে নিচে গেলে এটা পরে আমার দ্বিতীয় পর্যায়, এটা পরে তৃতীয় পর্যায়, বুঝতেছো না? পর্যায় সামনে দেখাইলে বুঝবা, বুঝছি তারা। হ্যাঁ এগুলো তো পারা উচিত না, আচ্ছা খেয়াল করো এই যে দেখো লিথিয়াম তার নিচে হচ্ছে সোডিয়াম, লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, সোডিয়াম তৃতীয় পর্যায়ে, ঠিক আছে? তো একই গ্রুপে যত উপর থেকে নিচে যায় তার মানে পর্যায় সংখ্যা বাড়ে, আর আমরা জানি পর্যায় সংখ্যা বাড়ার সাথে সাথে কি কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে, যেটা আমরা এখানে দেখলাম যে লিথিয়ামের সাথে সোডিয়ামের একটা কক্ষপথ বেশি। এখন যদি সোডিয়ামের পর মনে করো আমি পটাশিয়াম আঁকি, পটাশিয়ামের ক্ষেত্রে তাহলে কেমন হয় আমি দেখাই, পটাশিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ রাইট, এমন দ্বিতীয় কক্ষপথ, এমন তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে এটা যেহেতু ফুল ফিল থাকবে তো একটু ছোট হবে, তারপর চতুর্থ কক্ষপথ, কি বুঝলা? একই পর্যায়ে না, গ্রুপে, একই গ্রুপে উপর থেকে নিতে গেলে পর্যায় সংখ্যা বাড়ে না, এটা বলতেছি তুমি পর্যায় গ্রুপ মিলাই ফেলেছো, তুমি খালি গ্রুপ ইস্যু করতে, ঠিক আছে? একই পর্যায়ে যতই উপর থেকে, মানে সরি গ্রুপে, একই গ্রুপে যতই উপর থেকে নিচে যান, হ্যাঁ কেন বৃদ্ধি পায়, কারণ একটা করে কক্ষপথ বাড়ে, দূরত্ব বাড়ে, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। কিন্তু যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যায় তখন কক্ষপথ আর বাড়ে না, কিন্তু নিউক্লিয়াসের দিকে প্রোটন সংখ্যা বাড়ে, হ্যাঁ আকার ছোট হয়ে যায়, গুড, বুঝে গেছো তো বিষয়? এখন তুলনা করতে পারো, আচ্ছা তুলনা করতে গেলে এখানে আমি তুলনাটা সম্ভবত লিখে দিয়েছিলাম ওই যে গত প্রশ্নের উপরে, প্রথম দিনে যে পরীক্ষাটা হয়েছিল ওই পরীক্ষাতে প্রশ্নেতে সম্ভবত কি কি যেন মনে ছিল, আমি একটু দাঁড়াবো ওই সিরিয়ালটাই দেখা বুঝাই, তাহলে ওইটা দেখা বুঝাইলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এইটা মনে হয় না, এটা হ্যাঁ এইখানে প্রশ্ন, এই যে এই তিনটার ভিতরে মনে হয় ছিল আকারের তুলনা, প্রশ্নটা কই এটার, এম এন ও মৌলের অবস্থান না, এই যে আকার এন ও পি এটাই ঘই, এটা আমি বুঝাইছিলাম, আমি সলিউশনটাও পাঠাইছিলাম তোমাদের কিন্তু বুঝো নাই। আচ্ছা খেয়াল করো এখানে যদি আমরা ইলেকট্রোডাইনামিক্সটা খেয়াল করি, এখানে একটা আছে 20, একটা আছে 16, একটা আছে 12, এই তিনটার ভিতরে আমি যদি প্রত্যেকটার কক্ষপথের অবস্থানগুলো খেয়াল করি,
এখানে এন যেটা এন যেটা আছে সবচেয়ে বড়, কারণ এটা চতুর্থ কক্ষপথ আছে, আর কেউ চতুর্থ কক্ষপথ পর্যন্ত যায় নাই কেন, ঠিক আছে? কারণ এই এই সংখ্যাটা কি কক্ষপথের সংখ্যা নির্দেশ করে না, তাই না? তাহলে এখানে পর্যায় সংখ্যা সবচেয়ে বড় বেশি বা কক্ষপথের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এটার আকার সবচেয়ে বড়, ঠিক আছে? তার মানে এন ইজ গ্রেটার দেন ও অ্যান্ড পি, বুঝে গেছে? এন ওয়ের থেকেও বড়, পি এর থেকেও বড়, বুঝে গেছে? এখন দেখার বিষয় হচ্ছে গিয়া ও আর পি এর ভিতরে কে বড়, ঠিক আছে? এন কিভাবে বড় এটা দেখি আমরা, কে বড় আসলে খেয়াল করি, ওতে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? ছয়টা। আর পিতে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? দুইটা। আর দুইটাই এখানে কোন কক্ষপথে আছে? তৃতীয় কক্ষপথে। দুইটাই আছে তৃতীয় কক্ষপথে। তো তৃতীয় কক্ষপথ মানে একই পর্যায়ে পড়ছে, একই পর্যায়ের একজন পড়ছে বাম পাশে, একজন পড়ছে ডান পাশে। কে পড়ছে বাম পাশে? আরে ম্যাগনেসিয়াম না, বলো এই যে দুই মানে পি, ঠিক আছে? পি। আর ডান পাশে পড়ছে হচ্ছে গিয়া এই ও, কারণ ওর এখানে ছয়। তুমি বুঝতেছো শিয়া? একই পর্যায়ের ভিতরে ওর কি গ্রুপ সংখ্যা বেশি না? ওর গ্রুপ সংখ্যা কত বলতো? চোদ্দ। চোদ্দ না, ওর গ্রুপ সংখ্যা হচ্ছে গিয়া দশ আরো যোগ করে। এখানে এখানে দুই আছে চার আছে, ষোলো মানে ছয় আর দশ যোগ হ্যাঁ ষোলো হয়। আর ওর গ্রুপ সংখ্যা হচ্ছে গিয়া দুই, তাহলে ও পড়তেছে এই পাশে গ্রুপ দুয়ে, আর ও পড়তেছে আরো প্রায় অনেকগুলো গ্রুপ পার করা গ্রুপ ষোলোতে। তাহলে ও এর অবস্থান বেশি ডানে আর দুই এর অবস্থান বেশি বামে। ও দুই মানে হচ্ছে গিয়া পিয়ের অবস্থান, তাহলে বাড়ে আর বাম থেকে ডানে গেলে কমে। তাহলে এখানে পি যেহেতু বামে আর ও যেহেতু ডানে, তাহলে ও ছোট পি বড়, ঠিক আছে? তাহলে এই দুইটার যদি সম্পর্ক হচ্ছে কি আবার পি বড় ও ছোট, আর এর আগে দেখছিলাম এন আবার দুইটা থেকে বড়, তার মানে একসাথে লিখলে এন ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝছো বিষয় মরিয়ম কি? আর বুঝছো? আচ্ছা আচ্ছা বেশ ভালো। হ্যাঁ একটু খেয়াল করো, হ্যাঁ ওই মানুষের নাম লেখার নিয়ম কি? তারপর বাকি সব ছোট হাতে। ওরকমই পরমাণুর যে প্রতীক, এই প্রতীক লেখার ক্ষেত্রে প্রথমটা লেখে বড় হাতে। যেমন মার্গারিতে কি লেখে? এইচ জি, বড় হাতের এইচ ছোট হাতের জি, ঠিক আছে? তারপর ধরো ম্যাগনেসিয়ামে প্রথম বড় হাতের এম ছোট হাতের জি, এরকমই প্রথমটা বড় হাতের পরেরগুলো ছোট হাতের। তো এখানে এই দুইটা মূল প্রতীক যদি আমরা খেয়াল করি, প্রথমটা বড় হাতের ইউ, তারপরটা ছোট হাতের ইউ, তারপর এস, তারপরটা আছে হচ্ছে বড় হাতের ইউ, তারপর ছোট হাতের ইউ, তারপর পি। কিন্তু এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হয়েছে যেটা ছোট হাতের ইউ দিয়ে শুরু হয়েছে, তারপর এল, তারপর এন। তো এটা শুরু হয়েছে কি দিয়া? ছোট হাতের। আমি লিখে দিলাম, ঘুম করার দরকার নেই, এই যে এটা দেখবে, ঠিক আছে? ছোট হাতের ইউ, বুঝছো কথা? তাহলে ও কি আর নিয়ম ফলো করছে? ও কি নিয়ম ফলো করছে? তাহলে ওটা বাদ। আর ফলো করছে নিয়ম এইটা আর এটা, এই দুইটা। তাই এখানে উত্তর এক আর তিন, মানে ওটা তিনে ছিল। কোয়েশ্চেন ছিল যে নিচের এই যে তিন বর্ণের প্রতীক কোনটা, তিন বর্ণের প্রতীক কোনটা, তো তিনটাই তো তিন বর্ণের। আচ্ছা দাঁড়া, ওই যে আর ওই চার আর পাঁচটা শেষ করে নি ঝামেলা। চারে কি সমস্যা? কোনটি অমৃত? আচ্ছা পাঁচ, কোন ই ও এফ দুটি নমুনা মৌল যাদের পারমাণবিক সংখ্যা ৩৭ এবং ৫৫। আচ্ছা মৌল দুটি আকারের ক্রম নিচের কোন সম্পর্কটি অনুযায়ী? এটা ধান করতে পারবো না, এটা আমি শিখে গেলাম মাত্র, নির্দেশিত শিখেনি বাইরে। উত্তরে যে এখানে লেখাই আছে গ, এটা কেটে দিছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা এই সৃজনশীলের কি সমস্যা? গতে সমস্যা। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, এই দূরত্ব নির্ণয় করাতে সমস্যা। প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে গিয়ে এইটা, এখন এইটা এখানে। আহা রে, খেয়াল করো এইদিকে, খেয়াল করো। লক্ষ্যবস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, এই সব দূরত্ব কই থেকে নির্ণয় করে? মেরুবিন্দু থেকে। না, মেরুবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করে। তো মেরুবিন্দু থেকে দূরত্ব হয়েছে এখানে কি, মেরুবিন্দু থেকে দূরত্ব হচ্ছে গিয়া ওসি, ওসি না বা সি ও, যেটাই বলি ওসি বা সি ও। আচ্ছা সি ওই লেখি, আচ্ছা ওসি লেখি, ওসি ওসি হচ্ছে গিয়া মেরুবিন্দু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব, তাই না? আর প্রতিবিম্বের দূরত্ব কত? এটা হচ্ছে লক্ষ্যবস্তু, খালি লক্ষ্য দেয়। আর প্রতিবিম্বের ক্ষেত্রে এই দূরত্বটা কতটুকু এখানে? ওপি, তাই না? ওপি না, কারণ প্রতিবিম্ব কি এখানে তৈরি হয়েছে না, সরি সরি, প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, এখানে। এক প্রধান ফোকাস বক্তার কেন্দ্র, প্রতিবিম্ব কি এটা? এটাই হবে অবতল দর্পণ কে অভিসারী দর্পণ বলা হয়। হ্যাঁ বলো, এখানে লক্ষ্যবস্তু বসাইছে কই? লক্ষ্যবস্তু এইটা। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্যবস্তু ওইটা প্রতিবিম্ব না, ওইটাই লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুই হয়েছে ওপি। আচ্ছা দাঁড়া একটা মিনিট, লক্ষ্যবস্তুই হয়েছে গিয়া, হ্যাঁ বুঝো বুঝো কথা বুঝো, হ্যাঁ লক্ষ্যবস্তুর দূরত্ব হয়েছে গিয়া কি? ওপি, ঠিক আছে। লক্ষ্যবস্তুর দূরত্ব হয়েছে কি? ওপি, মানে ও থেকে পি, ঠিক আছে। আচ্ছা এখন এইখানে একটু খেয়াল করার বিষয়, ও সি সমান সমান কি দিছে আমাদের? এখানে লক্ষ্যবস্তু দিয়ে দিই, ও সি সমান সমান লিখবো, ও সি সমান সমান হচ্ছে গিয়া, হ্যাঁ রাইট, সি এফ প্লাস ও এফ, তাই না? মানে এই যে ও সি, এই পুরোটা সমান সমান হচ্ছে গিয়া সি এফ, এই যে সি এফ প্লাস ও এফ, এই যে এফ ও, বুঝে তো বিষয় না? বুঝো নাই, আচ্ছা তো একটু মুছে ফেলি আবার, ক্লিয়ার করে রাখি। আচ্ছা এখন এখানে আবার ই যেটা ও এফ যেটা, এখানে ও সি কে আরেকটা ভাগে ভাঙতে হবে। সি এফ আর ও এফ এর মান সমান, আচ্ছা দাঁড়াও সবই দেখবো সবই দেখবো, সমান সমান আমি এই দুইটা পরিবর্তে যেটা লিখতে পারি, মানে টু এফ বা ও এফ বা সি এফ, যাই হোক এখানে এটারে আমি একটু ছোট করি, পাশে নেই পাশে নেই। এখন ও সি যেটা, ও সি যেটা আছে, ঠিক আছে, এই এটার পরিবর্তে আমি আরেকটা লিখতে পারি সিপি প্লাস ওপি, তাই না? এই যে এতটুকু হয়েছে সিপি, তারপরে যে ওপি, বুঝে আছে বিষয়, কোনো সমস্যা আছে? সিপি প্লাস ওপি। আচ্ছা এখন এইখানে সি এফ আর ও এফ দুইটার মান সেম, ঠিক আছে, এই দুইটার পরিবর্তে আমি টু ইন্টু দাঁড়া টু ইন্টু ও এফ দিয়ে দিই, ও এফ দিয়ে দিই ডাইরেক্ট, ঠিক আছে টু এফ। আর এখানে সিপি প্লাস কি, আরে টু ইন্টু ও এফ, টোয়েন্টি না ও ও না না ওই তো, আচ্ছা আচ্ছা যাও সি না না সি এফ না ও এফ, ঠিক আছে, কারণ এখানে তো ও এফ হিসাবে দিয়েছে মানটা, সি এফ হিসাবে না, এই যে এই যে এই যে আলাদা লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবার সিপির মান কত দেওয়া? 45, তাই না? আচ্ছা সিপির মানটা পরে লেনে বসে, সিপি প্লাস ওপি, এতটুকু বুঝতে পারছো?
কার কোনো সমস্যা আছে? শিওর? আচ্ছা এবার টু তো টু, ও এফ এর মান হচ্ছে গিয়া 30, সিপির মান কত? সিপির মান হচ্ছে গিয়া 45, আর ওপির মান ওপি। এখন 30 দোকানে 60, সেখান থেকে এখানে 45, সুতরাং ওপি সমান সমান 60 থেকে 45 বাদ দিলে কত? 15। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান ওপি সমান সমান 15, সুতরাং লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে কত? 15। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান পাই গেছি কি? ওপি আর এফপি, এই এই ওপি আর এই এফপি, এই যে ওপি আর এফপি না সমান হওয়া জরুরি না, যদি এদিকে সমানই সমান হওয়া জরুরি, হ্যাঁ সমান, কারণ এরা দাও পুরোটা 30 না, 30 হলে 15 15, তবে সমান হওয়া জরুরি না, মানে এইখানে চিত্র তো সমান না কিন্তু অঙ্কতে সমান, ঠিক আছে? এখন সমান হোক বা না হোক অঙ্কর প্রসেস সমান, মানে ঠিক ঠিক আছে। আচ্ছা তো সেই হিসাবে এখন আমরা ওপি পেয়ে গেলাম। এখন এখানে এই চিত্রটা দেখো, এই চিত্রতে লক্ষ্যবস্তুর অবস্থানটা কই? লক্ষ্যবস্তুর অবস্থান ফোকাসের মাঝে না, ফোকাসের মাঝে অথবা মেরু ও ফোকাস বিন্দুর মাঝখানে, তার মানে এটার প্রতিবিম্বটা হইব কই? এই পাশে, তাই না? এই পাশে না, তো এই পাশে যখন প্রতিবিম্ব হয় তখন প্রতিবিম্বের দূরত্বটা কি? মাইনাস দিয়ে লেখে না, মাইনাস দিয়ে লেখে না, নাকি মাইনাস দিয়ে লেখে। এখন আমরা তাহলে এবার মেইন ক্যালকুলেশনে যাব, আমাদের তো এটাই চাইছে যে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে আমরা সূত্র লিখব, সুতরাং 1/f ইকুয়াল 1/u প্লাস 1/ ভি এর জায়গাতে আমরা মাইনাস ভি দিই। কেন মাইনাস দিচ্ছি তা তো বুঝছোই, বুঝছো না? আচ্ছা সেইখানে তোমরা যদি চাও এটাকে এইভাবেও লিখতে পারতা, ইচ্ছা তোমাদের ইচ্ছা, যাই হোক আমি আপাতত এমনি দিলাম, হ্যাঁ এমনি দিলাম, পরের লাইনে আমি এই এইভাবে দিই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার 1/f এর মান, f এর মান দেওয়া আছে 30, u এর মান আছে 15, আর v এর মান তো v মনে হয় v এর মান 30 আসতে পারে, ঠিক না? আসতে পারে। আচ্ছা 1/30 মাইনাস 1/15 ইকুয়াল মাইনাস 1/v, ক্যালকুলেট করলে এখানে 30, এখানে 1 মাইনাস 2 মাইনাস 3, সেখান থেকে মাইনাস 1/30 হয়, এটা মাইনাস 1/v। যদি এখন আমি পরের লাইনে এইখানে এই মাইনাস আর মাইনাসটা কেটে দিই আর উল্টা দিই, তাহলে আমি লিখতে পারি v ইকুয়াল 30 সেন্টিমিটার, ছিল মিটার ছিল কি ছিল? সেন্টিমিটার, তাহলে এত 30 সেন্টিমিটার। আমরা তো আগেই মাইনাস দিয়ে অঙ্কটা করছি না ওই হিসাবে, কারণ আমরা তো জানি তোমরা তোমরা চাইলে এটা লেখা দিবা, এই আমি একটু খেয়াল করি বলো, মানে শুনো খেয়াল করো, এখানে বলে দিবা এই যে এই অঙ্কটা করার আগে এখানে বলে দিবা, এখানে যেহেতু লক্ষ্য বস্তুর অবস্থান, লক্ষ্য বস্তুর হ্যাঁ দর্পণের পেছনে হবে, লক্ষ্য বস্তুর অবস্থান, হ্যাঁ হ্যাঁ রাইট, অবস্থান দর্পণের পিছনে হবে, তাই তারপর ডাইরেক্ট যা সূত্রই বসাই দিতে পারো এখানে খালি মাইনাস দিয়া, অথবা সেহেতু ভি মানে ভি এর মান ঋণাত্মক হবে ওটাও বলে দিতে পারো, হ্যাঁ ওটা একটু বলে দিলে আরো ভালো, যে দর্পণের প্রতিবিম্বটা হবে অবস্থক বিবর্ধিত, এগুলো যদি এখানে অ্যাড করে দাও আরও ভালো, ঠিক আছে? তারপর যা তুমি অঙ্কতে এখানে মাইনাস বসা তারপর অঙ্কটা করবে, হ্যাঁ 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 তুমি এখানে বর্ণনা দিয়ে দিছো তাই আর সমস্যা নেই, ঠিক আছে? বিষয় আর কার কোনো সমস্যা আছে? তোমার সমস্যা আছে আর তোমার সমস্যার রয়ে গেল সমস্যা, হ্যাঁ মেয়েদিন আগে তোমার সমস্যা সবার আগে, ও এখন তো তুমি বুঝছো